بابا بابا دكو ما بديف ما نمط ما بابا কে নিয়ে একটু রমনা পার্কে আসুন তো হ্যাঁ তাড়াতাড়ি আসুন সময় নাই মেয়ের আবার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আর থাকো না একটু চুপ 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 আমার হাজবেন্ড ফোন দিছে কই তুমি আমি আমার বান্ধবীকে নিয়ে বাজার করতে আসছি বাজারে গেছো তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে শিশির ফোন দিয়েছিল কেমন লাগলো তোমার নিয়ে করলাম জি অনেক অনেক ভালো লাগলো যা বল হে মানে শিশির চুপ থাকো তুমি কোনো কথা বলো না বিধি আমি তোমারে কিসের কমতি দিছি আমি তো তোমারে কখনো কোনো কমতি দেই নাই সারা মাস চাকরি করে প্রত্যেক মাসে যে স্যালারিটা পাইছি সেটা তোমার হাতে তুলে দিছি রাত 10টা পর্যন্ত ডিউটি করছি ওভার টাইম করছি কার জন্য জানো তোমার জন্য তোমার সুখের জন্য আমার সন্তানের জন্য আমার সন্তানের ভবিষ্যতের জন্য
বিধি আমাকে তুমি ক্ষমা করে দিও আমি তোমার দায়িত্ব নিতে পারতেছি না সুখে থাকো যাই হোক ভালোই হলো এখন আমরা দুজনা সুন্দরভাবে সংসার সাজাবো তাই না আর থামো তোমার মতো মেয়েকে ভোগ করা যায় কিন্তু তোমার মতো মেয়ের সাথে সংসার করা যায় না থাকো মা মা খুবই দরকার কাজে লাগবো আমি তো আপনারে বাঁচাইতে পারবো না আপনারে বাঁচাইলে আমি তো টাকাটা পাবো না থাকে আমার ওষুধ শেষ এটাও দিলে তো ও ওষুধ ওষুধ পানি 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 ওষুধ আপনার এই অবস্থা কেন ওষুধ পানি কেমন লাগতেছে এখন জি ভালো লাগতেছে আপনি কি এখন দাঁড়াতে পারবেন উঠুন আপনার টাকা টাকা আসলে এখন আমার বাইক চালানোর মতো শক্তি নাই না না সমস্যা নেই আমি আপনাকে দিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে বিজ্ঞাপনটা আমি দিয়েছিলাম আসলে আমার মেয়ের জন্য এমন একটা ছেলে খুঁজতেছি হোক সে ধনী আর গরিব কিন্তু ভালো মনের মানুষ হইতে হবে একটা সৎ মানুষ হইতে হবে গরিব মানুষগুলো পাশে দেখলে তাদের দাঁড়াইতে হবে ধরো সামনে একটা বিপদ হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার পকেটের টাকা থাক আর না থাক তুমি দৌড় পরে ওই মানুষটারে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবা আমি এইরকম একটা সৎ মেয়ের জামাই খুঁজতেছি কিন্তু আপনাদের দুজনে তো আমার মেয়ে পছন্দ করে নাই এখন ওই স্থানে পড়ে আছেন বুঝতেছেন না কিছু আপনাদের চোখে আগে পড়লো মেয়েটাকে না তো এর মানে আমি বুঝতেই পারলাম টাকাই আপনাদের কাছে বড় একটা মেয়ের জীবন না আমি আগেই বলে দিচ্ছি আপনাদের আমার বিয়ে করা সম্ভব না
আর যদি আপনাদেরকে বিয়ে করি তাহলে আমার লাইফটাই শেষ। এটা আপনি কি বলতাছেন? এক লক্ষ টাকা পরে থাকলে তো ওই টাকার মধ্যে যে কারো লোভ লাগবে। হ্যাঁ উনি তো ঠিকই বলছে, এক লাখ টাকা রাস্তায় পড়ে থাকলে কে না নিবে। আচ্ছা সবাই কি লোভ করে তাহলে? উনি উনি টাকার দিকে না তাকিয়ে আমার জীবন রক্ষা করছে। ওই যে উনি আসতেছে। কি হলো আপনারা এখন এই জায়গায় দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে বলছি। ও কি ভাবছেন আপনারা, আপনাদেরকে চা খেতে দিব? না, যে এক লাখ টাকা আপনারা নিয়েছেন না সেই এক লাখ টাকা আপনাদেরকে সাদকা দিয়ে দিলাম। যান বলছি এখান থেকে। আমার মনে হয় আপনাকে আমি পুরো দেখেছি, দেখেছি। ওই গট আপনি সেদিন রাস্তায় পড়েছিলেন অসুস্থ অবস্থায়। জি, আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব যে আমি বলার ভাষা প্রকাশ করতে পারতেছি না। আই মিন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তাহলে তার কোনো কথাই নাই, আমার মেয়ে যখন যোগ্য জামাই পাইয়াই গেছে তাহলে আর কাজ না করে কথা শোনা। ঠিক আছে ঠিক আছে।